Welcome to my channel Dream View. আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এমন একটা জায়গার উদ্দেশ্যে, সেই জায়গাটি পুরুলিয়া নয়, বাঁকুড়া নয়, একদম ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। আর ঝাড়খণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে চান্দিল ড্যাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন যে জায়গাতে রয়েছি, এদিক থেকে মেন রোড রয়েছে ন্যাশনাল হাইওয়ে, এবং আমরা যেটা রয়েছি চান্দিল ড্যামের একদম যে গেট, ঝাড়খণ্ড বর্ডার, আপনারা দেখতে পাচ্ছেন এই গেটের মধ্যে দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমরা যাব চান্দিল ড্যামে এবং সেখানে পৌঁছাবো। আর আমার সাথে সাথে তোমরাও সেখানে সব কিছু ঘুরে দেখবে। আর ঘুরে দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও এই ধরনের যদি সুন্দর ভিডিও দেখতে চান তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং শেয়ারের সাথে সাথে আমাদের চ্যানেলটিকে লাইকও করতে একদম ভুলবেন না। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে চান্দিল ড্যামের মেন জায়গা, মানে চান্দিল ড্যামের একদম ওপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই ওপর থেকে চারিদিকটাকে যে দেখছেন, মানে অপূর্ব সৌন্দর্যের রানী যাকে বলে, সেই অপূর্ব সৌন্দর্যের রানী লাগছে। চারিদিকে ছোট বড় পাহাড়ের মাঝখানে এই বিরাট জলাশয়, আর চারিদিকে শুধু জল আর জল, জল ছাড়া আপনারা কিচ্ছু দেখতে পাবেন না, শুধু জল দেখুন, মানে খুব সুন্দর লাগছে এই জল, শুধু দেখুন। আমি তো খুব এক্সাইটেড পুরো ড্যামটা ঘুরে দেখার জন্য, আর তোমরা কতটা এক্সাইটেড সেটা তো আপনারা পুরো ভিডিও, তোমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। চলো তোমাদেরকে পুরো ভিডিওটাতে আমরা এই ড্যামটা ঘুরে দেখাই। বন্ধুরা, আমরা এখন চান্দিল ড্যামের ওপরেই রয়েছি, আমরা এখান থেকে যাব একদম ওই নিচেটাতে। আর নিচেটাতে যাওয়ার পর আমাদের একটা অ্যাডভেঞ্চার রয়েছে। আমার বাড়ি থেকে আসার সময় একটা শখ ছিল যে আমি এই ড্যামে যখন পৌঁছাবো তখন শুধুমাত্র ড্যামের জল বা ড্যামের আশেপাশের দৃশ্য দেখতে আমি এখানে আসিনি, আমি এখানে করবো মেন জিনিস, বোটিং করতে চাই আমি এখানে। আর বোটিং করেও দেখবো আমি যে কেমন আমার একটা এক্সপিরিয়েন্সটা কেমন লাগে, যে বোটিং করার পর কেমন লাগে। আর কেউ যদি তোমরা অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এই চান্দিল ড্যামে আসো। আর চান্দিল ড্যামে আসার পর তোমরা অবশ্যই চান্দিলের যে জলাশয় দেখতে পাচ্ছ, সেই জলাশয়ে অবশ্যই তোমরা বোটিং করো, একটা আলাদা আলাদা রকম এক্সপিরিয়েন্স তোমাদের হবে এবং খুব খুব ভালো লাগবে, যেটা আমার এখন লাগছে। আমি তো মানে ভাবতেই পারছি না, আমি খুব আনন্দিত এখানে এসে। আর তোমরাও এখানে এসো আর এসে আনন্দ উপভোগ করো। বন্ধুরা, আমরা এখন চান্দিল ড্যামের যে মেন ঘাট রয়েছে সেই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে পথ রয়েছে, পথের ঠিক সামনে, যারা প্রকৃতি প্রেমী হয়ে থাকবে তাদের তো খুবই ভালো লাগবে এই জায়গাটা, কারণ আশেপাশে যে জঙ্গল রয়েছে এবং পাহাড় রয়েছে,
সব মিলিয়ে একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠেছে এই চান্ডিল ড্যাম। আর এই চান্ডিল ড্যামে আসলে একবার নয় বারবারই তোমাদের আসতে ইচ্ছে করবে, কারণ এই চান্ডিল ড্যাম এমন একটা জায়গা যে জায়গায় সমস্ত সৌন্দর্য একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে চান্ডিল ড্যাম রয়েছে, চান্ডিল ড্যামের নিচ থেকে ওপর পর্যন্ত অনেকগুলো দোকান রয়েছে ছোট ছোট, আর তোমরা দেখতে পাচ্ছ দোকানে অনেক জিনিসও বিক্রি হচ্ছে। আর এই দোকান থেকে আমি একটা টুপি কিনে নিলাম, টুপিটা খুব সুন্দর। ভাই এই টুপিটার প্রাইস কত? 120 টাকা। একটা সুন্দর টুপি আমি নিয়ে নিয়েছি, আর এই টুপিটা আমি এখন পরবো। পরে আমি এখন চান্ডিল ড্যামের যে মেন গেট আছে বা মেন যে ঘাট রয়েছে সেই ঘাটে আমি এখন যাবো। বন্ধুরা তোমরা যদি এই চান্ডিল ড্যামে বেড়াতে আসো তোমাদের খাওয়ার কোনো অসুবিধা হবে না। কেউ যদি দুপুরে এসে ওখানে পৌঁছাও তাহলে দেখতেই পাচ্ছ এখানে হোটেল রয়েছে, একটা ছেড়ে দুটো হোটেল রয়েছে। আবার ওই সামনের দিকেও হয়তো কিছু খাবার রেস্টুরেন্ট বা হোটেল থাকতে পারে, দেখা যাক এখানে হোটেলে কেমন কী সব পাওয়া যায়। চলো দেখি। এখানে কি কি ধরনের খাবার পাওয়া যাবে যদি কেউ লাঞ্চ করতে চায়? ভেজ নন ভেজ সবই পাওয়া যাবে, নাস্তা মিল দিয়ে পাওয়া। আচ্ছা, আর কিছু থালি কিছু আছে? থালি সিস্টেম আমাদের, প্লেট সিস্টেম। আচ্ছা আচ্ছা, আর কেমন কি রেট মানে সব জিনিসগুলো? খাবার রেট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই চান্ডিল ড্যামটা আমরা এখন চান্ডিল ড্যামের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তার আগে তোমরা দেখতে পাচ্ছ যে আশেপাশের দোকান রয়েছে, মানে খাবার দাবারের কোনো প্রবলেম হবে না। তাছাড়া এখান থেকে চান্ডিল ড্যামটাকে জাস্ট অপূর্ব দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে, এবং রোদ ঝলমলে যে জলের তার ছেটাটা পড়েছে এবং ঝিকমিক করছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে কত বন, মানে এই যে একদিকে জলাশয় আর একদিকে পাহাড়ের যে জঙ্গল, অসাধারণ জাস্ট। আর বন্ধুরা তোমরা যদি চান্ডিল ড্যামে আসো তাহলে অবশ্যই বোটিং করে তোমাদের এক্সপিরিয়েন্সটা দেখে নেবে একটু কেমন আছে, কারণ এত সুন্দর জলাশয়, জলাশয়ে বোটিং যদি না করো তাহলে তার কোনো মানে এখানে এসে কোনো লাভই হবে না। সত্যি অসাধারণ একটা জায়গা। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে যেখান থেকে আমরা বোটিং করতে স্টার্ট করবো সেই ঘাটটা দেখতে পাওয়া যাচ্ছে। আর তোমরা যখন বোটিং করবে তার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবে, কারণ বেড়ানোর সাথে সাথে যে আনন্দটা তোমরা উপভোগ করবে তার সাথে জীবনটাও তো অনেক দামি, তাই লাইফ জ্যাকেট অবশ্যই তোমরা পরবে, এবং লাইফ জ্যাকেট পরে তোমরা বোটিং করো আর আনন্দ উপভোগ করো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যে চান্ডিল ড্যামেতে যে মানে বোটিং করব সেই বোটিংয়ের জন্য অলরেডি আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। আর পার হেড এখানে 100 টাকা করে, মানে একজন প্রতি 100 টাকা করে। এবার তোমরা যজন থাকবে এখানে বোটিং করতে পারো, আর 100 টাকা করে টিকিট। চলো আমরা বোটিং করব। তার আগে বলে রাখি এখানে দুটো বোট রয়েছে, আর সিটগুলো দেখাচ্ছি একটু, সিটগুলো দেখাচ্ছি। এখানে দুটো বোট রয়েছে দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কালারের রয়েছে আর একটা গ্রে কালারের রয়েছে। গ্রে কালারের রয়েছে 6টা সিট, আর যে হোয়াইট কালারের বোট আছে এটা 4টে সিট রয়েছে। আর আপনারা যেভাবে টিকিটটা কাটবেন সেভাবেই হবে। আমরা বোটিং করব, তাই আমরা একদম বোটিং যেখান থেকে শুরু হবে সেই ঘাটে রয়েছি। আমি খুব এক্সাইটেড, আমরা বোটিং করব। আর চলো বন্ধুরা বোটিং করার সময় তোমাদের সেই এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলবো এবং তোমাদেরকে শেয়ার করব, তোমরাও এখানে এসো এবং বোটিং করো, জাস্ট অসাধারণ। আমরা এখন বোটিং করতে চলেছি এবং আমরা বোটে উঠতে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ।
হচ্ছে আমাদের চান্ডিল ড্যাম রয়েছে, ঠিক ড্যামের মধ্যখানে এসেছি আর এখান থেকে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটাকে জাস্ট অসাধারণ লাগবে। তোমরা এসো, তোমরাও বোটিং করো আর অবশ্যই তোমার লাইফ জ্যাকেট পরতে একদম ভুলবে না। উপভোগ করতে চাই তাই আমরা এক্সট্রা চার্জ দিয়ে 5 থেকে 6 মিনিট ওটা ছাড়া 12 থেকে 15 মিনিটের মধ্যে আমরা টাইমটা নিয়েছি এবং তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব। এতক্ষণ ধরে আমরা বোটিং করছিলাম, এবার বোটিং মানে করার শেষে আমরা এলাম। আমাদের টাইমটা ছিল 15 মিনিট। 15 মিনিটে আমরা অনেকটা মানে পুরো ড্যাম বলতে গেলে ড্যামের মানে অর্ধেক অংশ আমরা তুলে ফেলেছি আর আমরা ঘুরে ফেলেছি। এরপর আমরা পাড়ে এসেছি, যে চান্ডিল ড্যামের যে পাড় রয়েছে সেই পাড়ের ঘাটটাতে আমরা আছি। বোটিং করার যে আনন্দ, সেই আনন্দ মানে এতটাই আনন্দ পেয়েছি যে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। এখানে যে বেড়াতে আসবেন যে খরচা, সেই খরচাটা মানে এই আনন্দের তুলনায় কিছুই নয় আমি বলবো। অবশ্যই আপনারা আসুন আর বোটিং করে যে আনন্দটা পাবেন সত্যি একটা মানে তার অনুভূতিটা একটা আলাদা অনুভূতি, সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন বোটিং করার পর। মানে সব মিলিয়ে বলতে গেলে একটা অদ্ভুত মানে তৃপ্তি আপনারা অনুভব করবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের খুব 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 ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে লাইক করতে একদম ভুলবেন না। আর আপনাদের দেখার সাথে সাথে যদি কেউ এই চান্ডিল ড্যামে আসতে চায় তাহলে তাদেরকে আমি ডিসক্রিপশনে আমাদের যে চান্ডিল ড্যাম আসার যে একটা ডিস্টেন্স ছিল বা দূরত্ব ছিল, মানে কোন রাস্তা দিয়ে আসতে হবে তার সমস্ত বিবরণ আমরা দিয়ে দেবো। আর তোমরা চান্ডিল ড্যামে বেড়াতে এসো আর আমাদের ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও।